हेलो माय डियर चैम्पियंस, तुम्हारा सबाई आशा करी भालो आछो। आम्रा आबार चले एसेछी समासेर धारावाहिक आलोचनाय। आज के समासेर पंचम क्लास। एर आगे आम्रा आलोचना करेछी कर्मधारय समास। तुम्हारा निश्चय से भिडियोटा देखेछो। जदि केउ एखोनो देखे ना थाको ताहले आमादेर चैनेले गिये देखबे, प्लेलिस्ट रयेछे। सेई प्लेलिस्टे विभिन्न सबजेक्ट वाइज क्लासगुलो आपलोड करा आछे। बांगलार आलादा क्लासेर आलादा फोल्डार करा आछे, इंग्रेजी आलादा फोल्डार करा आछे, विज्ञान बा अंकेर एकई रकम बांगला व्याकरणेर आलादा फोल्डार आछे। तोमरा सेखाने गिये सेई समासेर चतुर्थ क्लास अर्थात कर्मधारय क्लासटी देखे निते पारो। आजके आमी आलोचना करब बहुव्रीहि समास। तोमरा बोर्डेर दिके ताकाओ, आमी दुटो उदाहरण लिखेछि। देखो, एक नम्बर उदाहरणे आशिते अर्थात दाँते, आशी कथार अर्थ होच्छे दाँत, बीस जार आशी बीस। द्वितीय उदाहरण बऊ अर्थात नवबधू भात परिवेशन करे जे अनुष्ठाने, समान बऊ भात। एखाने देखो आशीते बीस जार समान आशी बीस। এই শব্দটি দ্বারা বিশ কিংবা আশি কোনোটারই অর্থের প্রাধান্য পাচ্ছে না। আশি বিশ, কারণ আমরা ব্যাস বাক্য ভালো করে দেখব, যার এখানে যার বলতে যার দাঁতে বিশ রয়েছে তাকে বলা হচ্ছে, দাঁতকে ইঙ্গিত করা হচ্ছে না। কিংবা দাঁত অর্থাৎ আশিকে ইঙ্গিত করা হচ্ছে না, কিংবা বিশ কেউ নয়, অর্থাৎ যার দাঁতে বিশ রয়েছে তাকে। আমরা নিশ্চয়ই জানি কার দাঁতে বিশ থাকে, নিশ্চয়ই সাপ। সাপ কামড় দিলে আমাদের বিষ লেগে যায়। তো আসলে এই শব্দটির দ্বারা, আশি বিষ শব্দ দ্বারা মূলত ইঙ্গিত করা হয়েছে সাপকে, না আশিকে না বিষকে, কোনোটাকেই ইঙ্গিত করা হয়নি। পূর্বপদ বা পরপদের কোনোটারই প্রাধান্য সূচিত হয়নি, প্রাধান্য পেয়েছে তৃতীয় একটি পদ বা অন্য কোনো অর্থকে সে ইঙ্গিত করেছে। সেই অন্য অর্থের শব্দটি হচ্ছে সাপ, অর্থাৎ সাপকে ইঙ্গিত করা হয়েছে। এবার দ্বিতীয় উদাহরণ দেখো, বউ অর্থাৎ নতুন বউ নববধূ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। এখানে বউকেও হাইলাইট করা হয়নি, ভাতকেও হাইলাইট করা হয়নি, প্রাধান্য দেওয়া হয়নি, প্রাধান্য দেওয়া হয়েছে অনুষ্ঠানকে। বিভিন্ন ধরনের আমাদের সামাজিক অনুষ্ঠান হয়, বিয়ে কিংবা অন্নপ্রাশন বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, কিংবা অন্ত্যেষ্টিক্রিয়া, কারোর মৃত্যুর পরে অনেকে খাওয়ানোর ব্যবস্থা করে থাকে। তো এই যে অনুষ্ঠানগুলো, তার প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে। একই রকম বউ ভাত বলতে আমরা বুঝি বিয়ের পরবর্তীতে বউ যখন তার শ্বশুর বাড়িতে যায়, সেখানে আনন্দের জন্য, সেই উৎসবের জন্য, সেই মুহূর্তটাকে উদযাপন করার জন্য খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সেই যে অনুষ্ঠান ভোজ বাড়ির, সেই ভোজকেই, মানে সেই খাওয়ানোর যে অনুষ্ঠান সেটাকেই বলা হয় বউ ভাত। অর্থাৎ বউ ভাত কথার অর্থ অনুষ্ঠানকে বোঝাচ্ছে, এক এক ধরনের অনুষ্ঠান। অর্থাৎ বউ ভাতটা একটা অনুষ্ঠানের পোশাকি নাম, বউয়েরও অর্থ প্রাধান্য পাচ্ছে না, ভাতেরও অর্থ প্রাধান্য পাচ্ছে না, পাচ্ছে একটা অনুষ্ঠানকে ইঙ্গিত করা হচ্ছে। অর্থাৎ একটা এখানে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের অর্থের প্রাধান্য পেয়েছে, অর্থাৎ অনুষ্ঠানকেই এক্ষেত্রে ইঙ্গিত করা হয়েছে। তাহলে দেখো, আমরা এর আগে যে সমাসগুলো পড়েছিলাম, সমাসের ভাগগুলো, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ আর পরপদের অর্থের প্রাধান্য পেয়েছিল, দ্বিগু সমাস পরপদের অর্থের প্রাধান্য পেয়েছিল, কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য পেয়েছিল, তৎপুরুষ সমাসেও পরপদের অর্থের প্রাধান্য পেয়েছিল। কিন্তু এই যে আজকের সমাস, তাতে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদ অর্থাৎ আশি আর পরপদ বিশ, এই দুটোর অর্থের প্রাধান্য না পেয়ে পাচ্ছে তৃতীয় একটি অর্থ, অর্থাৎ সাপকে এখানে ইঙ্গিত করা হচ্ছে, সাপের অর্থে প্রাধান্য পাচ্ছে। একই রকম বউ আর ভাত, এইটা হচ্ছে মূল পূর্বপদ আর পরপদ এই ব্যাসবাক্যের মধ্যে, এদের অর্থের প্রাধান্য এখানে পায়নি, পেয়েছে একটা অনুষ্ঠানের প্রাধান্য পেয়েছে, একটা অনুষ্ঠান, একটা বিশেষ অনুষ্ঠানকে এখানে ইঙ্গিত করা হয়েছে। এইখানে ভাতের কিংবা বউয়ের কোনো প্রাধান্য পায়নি, অর্থাৎ তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে। তাহলে এবার আমরা সংজ্ঞায় যাই, যে সমাসে, আমি লিখে রেখেছি বোর্ডে, তোমরা দেখো ভালো করে, যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে
সমসমান পদগুলো অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে প্রত্যেকটি পদ হচ্ছে সমসমান পদ এই পদগুলো সংক্ষিপ্ত হয়ে একটা সমাসবদ্ধ পদ হয়েছে তাহলে সমাসবদ্ধ পদ করতে যে পদগুলো ব্যবহৃত হয় ব্যাস বাক্যে প্রত্যেককে বলা হয় সমসমান পদ যা এখানে আমি লিখেছি এই যে সমসমান পদ এই সমসমান পদগুলোর অর্থাৎ এই ব্যাস বাক্যের যে পদ সেগুলোর অর্থের প্রাধান্য না পেয়ে কি বলছে নতুন একটি অর্থ প্রকাশিত হয় কি বোঝা গেল অর্থাৎ পূর্বপদ আর পরপদ এদের অর্থের প্রাধান্য না পেয়ে নতুন অর্থাৎ তৃতীয় একটি পদের প্রাধান্য অর্থ প্রকাশিত হয় তাকে বহুব্রীহি সমাস বলে তাহলে বুঝতে পারছো উপরের যে উদাহরণ দুটি আমি শুরুতে দিয়েছি এই উদাহরণ দুটি নিশ্চিতভাবে বলা যায় বহুব্রীহি সমাসের উদাহরণ বহুব্রীহি সমাস কাকে বলে তাহলে আবার বুঝে নাও ভালো করে যে সমাসে সমসমান পদগুলোর অর্থাৎ ব্যাস বাক্যের যে পদগুলো ব্যবহৃত হয়েছে তাদের কোনোটির অর্থ অর্থাৎ একটিরও অর্থের প্রাধান্য পাবে না কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে নতুন একটি অর্থ প্রকাশিত হয় অর্থাৎ নতুন অর্থাৎ তৃতীয় একটি পদের অর্থের প্রাধান্য সূচিত হয় তাকে বহুব্রীহি সমাস বলে হয়ে গেল ক্লিয়ার এবার আমি আরও দুটো উদাহরণ দিচ্ছি যেমন নীল যে কণ্ঠ না সরি নীলকণ্ঠ যার নীল কণ্ঠ যার এর সমসমান সমাসবদ্ধ পদ হবে নীলকণ্ঠ কণ্ঠ মানে আমাদের এই যে গলার অংশটুকু কণ্ঠ বলা হয় আর নীল এক রং বর্ণ তো নীলকণ্ঠ বলছে নীল গলা নয় যার নীলকণ্ঠ তাকে ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ শিবকে ইঙ্গিত করা হয়েছে তৃতীয় পদ শিবের অর্থের এখানে ইঙ্গিত রয়েছে তাহলে এটিও হচ্ছে একটি বহুব্রীহি সমাসের উদাহরণ আমরা এবার বহুব্রীহি সমাসের যে নামকরণ বহুব্রীহি এই শব্দটিকে আমরা একটু বিশ্লেষণ করলে এর অর্থটা বহুব্রীহি সমাসের অর্থের বিষয়টা আরেকটু আমাদের পরিষ্কার হবে দেখো আমি লিখে দেখাচ্ছি বহুব্রীহি বহু মানে অনেক বহুব্রীহি আমি সমাসবদ্ধ পদটি বাম দিকে আগে লিখে দিলাম বহুব্রীহি এখানে কি বোঝাচ্ছে দেখো বহু অর্থাৎ অনেক আর ব্রীহি অর্থ ধান ব্রীহি শব্দের অর্থ ধান তাহলে বহু ব্রীহি অর্থাৎ বহু মানে অনেক প্রচুর ধান এটা অর্থ প্রচুর ধান যদি লিখি তাহলে ব্যাস বাক্য হলো না আসলে বলা হয়েছে এটা হবে না এটা হলো না সঠিক হবে বহু ব্রীহি অর্থাৎ ধান আছে যার এইটা হচ্ছে সঠিক ব্যাস বাক্য বহু ব্রীহি মানে বহু ধান আছে যার এমন সম্পন্ন ব্যক্তি এমন এইটা হচ্ছে মূল ব্যাস বাক্য এমন সম্পন্ন মানে সম্পদশীল বা ধনী ব্যক্তিকেই ইঙ্গিত করা হয়েছে বহু ব্রীহি অর্থাৎ ধান আছে যার এমন সম্পন্ন ব্যক্তি তাহলে বহুব্রীহির যে বাহ্যিক শব্দের অর্থ যদি আমরা নিই তাহলে তার সঠিক মূল্যায়ন হবে না বহুব্রীহির আমরা বাইরে থেকে দেখলে বহু মানে অনেক আর ব্রীহি মানে ধান তাহলে অনেক ধান বহুব্রীহি মানে অনেক ধান বা প্রচুর ধান যদি করি তাহলে আমাদের এটা ভুল হয়ে যাবে ক্রস সঠিক হবে বহুব্রীহি বা ধান আছে যার এমন সম্পন্ন ব্যক্তি এইটাই হলো সঠিক আমাদের ব্যাস বাক্য তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম যে
বহুব্রীহি দ্বারা এই শব্দের বহুর অর্থের প্রাধান্য পায়নি বা ব্রীহির অর্থে অর্থাৎ ধানেরও অর্থের প্রাধান্য পায়নি, পেয়েছে একজন ব্যক্তিকে ইঙ্গিত করেছে, প্রচুর ধানওয়ালা একজন গৃহস্থ বা জমিদার ব্যক্তি যার অনেক ধান রয়েছে সেরকম সম্পন্ন ব্যক্তিকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ তৃতীয় পদের এখানেও প্রাধান্য পেল। তাহলে এই নামের মধ্যে সমাসের যে নামকরণ বহুব্রীহি তার মধ্যেও এর ব্যঞ্জনা লুকিয়ে রয়েছে এই সমাসের সংজ্ঞার। এবার আমরা জেনে নেব সমাস, আর একটু তার আগে আরও একটা দুটো উদাহরণ দিয়ে আমরা একটু বিষয়টা পরিষ্কার করতে চাই যে সবসময় একই শব্দের যে একটাই সমাস হবে তা নয়, ব্যাস বাক্যের ধরন অনুযায়ী আবার সমাসের নামকরণ অর্থাৎ সমাসের প্রকারভেদ চেঞ্জ হয়ে যেতে পারে। আমি একটা শব্দের দুটো ব্যাস বাক্য করছি, করে আমরা সমাসের প্রকারভেদে চলে যাব। দেখো এবার দেখো, নষ্ট হয়েছে নির্জার, সমান হচ্ছে নষ্ট নির। তাহলে এই এই উদাহরণটি হচ্ছে বহুব্রীহি সমাসের, কারণ এখানে যার দিয়ে অর্থাৎ তৃতীয় ব্যক্তিকে কোনো তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে, নষ্ট নির, নষ্ট কিংবা নীড়ের প্রাধান্য না পেয়ে যার যার গৃহের পরিবেশ অর্থাৎ ঘরের পরিবেশ নষ্ট হয়ে গেছে তাকে ইঙ্গিত করা হচ্ছে, অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। কিন্তু ব্যাস বাক্য যদি আমরা এভাবে করি, নষ্ট যে নীড় সমান নষ্ট নীড়, তাহলে দেখো এই যে ব্যাস বাক্যের যে সমাসবদ্ধ পদ পাওয়া গেল, তাহলে দেখো এখানে নষ্ট নীড়, কোনো নীড় কোনো গৃহ কোনো গৃহের পরিবেশ কোনো বাড়ির পরিবেশ যখন নষ্ট হয়ে যায় তাকে বলা হয় নষ্ট নীড়। বাড়ির অন্দরমহল যখন কলহ বিবাদে যখন লিপ্ত হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় পরিবেশ যখন নষ্ট হয় তখন তাকে বলা হয় নষ্ট নীড়। তাহলে নীড় অর্থাৎ নীড়ের অর্থের প্রাধান্য পেয়েছে, নীড়টাকেই এখানে ইঙ্গিত করা হয়েছে, নীড়টা কেমন নষ্ট, ভালো না মন্দ তা ইঙ্গিত করা হচ্ছে এই নষ্টের মাধ্যমে, কিন্তু অ্যাকচুয়ালি ইঙ্গিত করা হয়েছে মূলত নীড় অর্থাৎ গৃহে বা বাড়িকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে এখানে পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে, পরপদের অর্থের প্রাধান্য পেল, কিন্তু উপরের উদাহরণে নষ্ট নীড় পূর্বপদের পায়নি পরপদের অর্থ প্রাধান্য পায়নি, পেয়েছে তৃতীয় পদের বলে হচ্ছে এটা উপরেরটা হয়েছে বহুব্রীহি সমাস, কিন্তু এটা হলো কর্মধারই সমাসের উদাহরণ। কর্মধারয় সমাস কাকে বলা আমরা এর আগে জেনেছি, কর্মধারয় সমাস মূলত বিশেষ্য আর বিশেষণের খেলা, অর্থাৎ পূর্বপদ আর পরপদে বিশেষ্য কিংবা বিশেষণ থাকবে, হয় পূর্বপদে বিশেষ্য কিংবা বিশেষণ আর অথবা আর পরপদে হয় বিশেষ্য কিংবা বিশেষণ যে কোনো একটা থাকবে, আর দ্বিতীয় পরপদের অর্থের প্রাধান্য পাবে। তাহলে নষ্ট এটা একটা বিশেষণ আর নীড় হচ্ছে একটা বিশেষ্য নামবাচক শব্দ, তাহলে বিশেষণ আর বিশেষ্যের সমাস হয়েছে আর পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে, তাহলে এটা হচ্ছে কর্মধারয় সমাস, কিন্তু উপরেরটা বহুব্রীহি সমাস। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে একই শব্দের আমরা দুই রকম সমাস পেতে পারি, সেটা মূলত ব্যাস বাক্য করার ভিত্তিতে, যেমনভাবে আমরা ব্যাস বাক্য করবো সেভাবে সমাস ভিন্ন হতে পারে, তবে সব শব্দের যে এটা হবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে যায়। এবার আমরা জানবো সমাসের অর্থাৎ বহুব্রীহি সমাসের প্রকারভেদ। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ বহুব্রীহি সমাস মূলত ছয় প্রকার, আমি ছটি নাম লিখে দিয়েছি। দেখো বহুব্রীহি সমাসের ভাগগুলো লিখেছি, এক নম্বর হচ্ছে সাধারণ বহুব্রীহি, সাধারণ বহুব্রীহির দুটি ভাগ আবার, একটি হচ্ছে সমানাধিকরণ আর একটি ব্যাধিকরণ, সমানাধিকরণ বহুব্রীহি এবং ব্যাধিকরণ বহুব্রীহি। দুই নম্বর হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি, তিন ব্যতিহার বহুব্রীহি, চার সহার্থক বহুব্রীহি, পাঁচ নয়ার্থক বহুব্রীহি বা নাবাচক বহুব্রীহি এবং ছয় হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এবার আমরা এক এক করে প্রত্যেকটি ভাগ জেনে নেব। প্রথমেই আমরা জানব সাধারণ বহুব্রীহি সমাস, সাধারণ বহুব্রীহি সমাসের দুটি ভাগ, তার এক প্রথমটি হচ্ছে
समानाधिकरण बहुव्रीही समानाधिकरण बहुव्रीही এই পদটি শব্দটি দেখো ভালো করে একটু এটা সমানাধিকরণ এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় দেখো দুটো শব্দ পাবো সমান আর একটা হচ্ছে অধিকরণ সমান কথার অর্থ হচ্ছে একই আর অধিকরণ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে অধিকরণ সমান ব্যাকরণগত অর্থ অধিকরণ শব্দের পারিভাষিক অর্থ নেওয়া হয়েছে এখানে এই সমাসের ক্ষেত্রে বিভক্তি তাহলে সমান বিভক্তি সমানাধিকরণ মানে সমান বিভক্তি বহুব্রীহি যে যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং উত্তরপদের বিভক্তি দুটি সমান অর্থাৎ একই বিভক্তি হবে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি আমি উদাহরণ দিচ্ছি যেমন দেখো নীলকণ্ঠ যার সমান কি হবে নীল কণ্ঠ তাহলে দেখো নীল এই শব্দটি আর এই যে পরপদ এই দুটি পাশাপাশি আছে পূর্বপদ আর পরপদ তাহলে এই যে নীল আর কণ্ঠের বিভক্তির দিকে লক্ষ্য করো উভয় শব্দেই শূন্য বিভক্তি রয়েছে অর্থাৎ পূর্বপদ আর পরপদ উভয়েরই বিভক্তি শূন্য অর্থাৎ একই বিভক্তি হলেই তাকে বলা হয় সমানাধিকরণ তাহলে এই বহুব্রীহি সমাসের পূর্বপদ আর পরপদের বিভক্তি যেহেতু সমান অর্থাৎ একই তাই এটা এইটি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ আরও করা যায় পদ্ম লোচন যার তাহলে কী হবে শব্দ পদ্ম লোচন তাহলে দেখো পদ্ম আর লোচন উভয়েরই বিভক্তি শূন্য তাহলে সমান বিভক্তি বলেই পদ্ম লোচন হয়ে গেল সমানাধিকরণ বিভক্তির উদাহরণ একই রকম কৃত্তিবাস কৃত্তিবাস পদ্মাসন কৃত্তিবাস আমি দেখ লিখছি কৃত্তি ও কৃত্তি শব্দের অর্থ হচ্ছে বাঘের চামড়া কৃত্তি বাস বাস মানে পোশাক বা বসন যা ধরবে তাই হবে বাস কথার অর্থ এখানে পোশাক যার তাহলে কী হবে কৃত্তিবাস তাহলে দেখো কৃত্তি এখানে শূন্য বিভক্তি রয়েছে কোনো বিভক্তি না থাকা মানে শূন্য বিভক্তি ধরা হয় আর বাস এই শব্দেও কোনো বিভক্তি নেই আপাতত খালি চোখে দেখা যাচ্ছে না সেটাকে শূন্য বিভক্তি ধরা হচ্ছে তাহলে কৃত্তি আর বাসের কোনো বিভক্তি শূন্য বিভক্তি হওয়ার জন্যই এই উদাহরণটি কৃত্তিবাস এই যে সমাস করা হলো সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ তাছাড়া আরও হতে পারে সহোদর সমান উদর যার সহোদর সমান উদর যার সহোদর অর্থাৎ সমান আর উদর এই পদ দুটির বিভক্তি শূন্য বলেই সহোদর শব্দটি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাসের একটা সুন্দর উদাহরণ এবার আমরা জেনে নেব ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের সম্পর্কে তাহলে লক্ষ্য করছো ব্যাধিকরণ বহুব্রীহি ব্যাধিকরণ অর্থাৎ বি শব্দ দেওয়া এখানে ব্য শব্দ যোগ করা আছে ব্য কথার অর্থ হচ্ছে বিভিন্ন অর্থাৎ ভিন্ন ভিন্ন আলাদা আলাদা আর অধিকরণ মানে বিভক্তি আলাদা বিভক্তি অর্থাৎ ব্যাধিকরণের ইঙ্গিত হচ্ছে মানে ব্যাধিকরণ বলতে বোঝানো হচ্ছে আলাদা
विभक्ति। आलादा आलादा विभक्ति थाकबे जे बहुव्रीहि समासेर पूर्वपद एवं परपदेर क्षेत्रे। जेमन आशीते अर्थात दाँते, ये उदाहरणटी आमरा शुरूते ही दिएछिलाम, दाँते बीस जार समान की हबे आशी बीस, अर्थात आशी बीस काके बोझानो होयेछे साँप के, साँप, अच्छा अर्थात साँप अर्थात तृतीय पदेर इंगित पेलाम। ताहले आशी ते देखो एखाने ते विभक्ति रयेछे ते आर बीसे शून्य, अर्थात एखाने ते विभक्ति आर एखाने पेलाम शून्य विभक्ति। ताहले दुटो विभक्ति कि एकई हलो ना? कखनोई नय, भिन्न विभक्ति। ওই জন্য আলাদা আলাদা বিভক্তি অর্থাৎ ব্যাধিকরণ অর্থাৎ বিভিন্ন বিভক্তি, ভিন্ন ভিন্ন বিভক্তি যদি হয় তাহলে সেটা হবে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। আরো একটা উদাহরণ দিচ্ছি আমি, রত রত্ন গর্ভে যার समान हबे रत्न गर्भा। एखाने जे रमणीर जे महिलार जे मायेर पेटे सुसंतान जन्म लाभ करेछे से माके बला हय रत्नगर्भा। एई शब्द द्वारा अर्थात कोनो एकजन महिलाके इंगित करा हच्छे। ताहले तृतीय पदेर अर्थे प्राधान्य पेये गेल, आमरा बुझे गेलाम। एबार रत्न आर गर्भे देखो, रत्न तो कि रयेछे शून्य विभक्ति, एखाने शून्य विभक्ति, আর গর্ভে রয়েছে এ বিভক্তি। তাহলে দুটো দুই রকম বিভক্তি হলো। এই জন্যেই রত্ন গর্ভে যার সমান রত্ন গর্ভা হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। এছাড়াও চন্দ্রচূড় চন্দ্রচূড়াই যার চন্দ্রচূড়, শশাঙ্ক শশ অঙ্কে যার শশাঙ্ক, কাঠফাটা কাঠকে ফাটাই যা কাঠফাটা, অর্থাৎ কাঠফাটা রোদকে, রোদকে ইঙ্গিত করে। কাঠফাটা শব্দটা আমরা ব্যবহার করি রোদের রোদের যে তীক্ষ্ণতা প্রখরতা সেটা বোঝানোর জন্য। তাহলে কাঠফাটা কাঠকে ফাটাই যা, কাঠফাটা কাঠফাটা রোদ, অর্থাৎ রোদের অর্থে প্রাধান্য পেয়ে গেল। এই হচ্ছে কাঠ আর কাঠকে, দেখো কাঠের সঙ্গে কে আর ফাটা ওর সঙ্গে কোনো বিভক্তি নেই। তাহলে এই যে কে আর আ বিভক্তি মিলিয়ে শূন্য বিভক্তি মিলিয়ে হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের একটা উদাহরণ। এই গেল ব্যাধিক্রম সাধারণ বহুব্রীহি সমাসের দুটি ভাগ আমরা এভাবে জেনে নিলাম। এবার আমরা জানব মধ্যপদলোপী কর্ম বহুব্রীহি সমাসের উদাহরণ সম্পর্কে। এবার আমরা জানব মধ্যপদলোপী সমাস সম্পর্কে বিস্তারিতভাবে। বন্ধুরা দেখো মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের দুটি উদাহরণ আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। প্রথম হচ্ছে বউ অর্থাৎ নববধূ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, সমান হচ্ছে বউ ভাত। এবার দেখো বউকে নেওয়া হয়েছে আর ভাতকে নেওয়া হয়েছে, আর বাকি যে পদগুলো সেগুলো কী হয়েছে? লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ ব্যাসবাক্যের অন্যান্য পদগুলো লুপ্ত হয়ে গেছে, অর্থাৎ মধ্যপদলোপী অর্থাৎ শুধু মধ্যেই হতে হবে তা নয়, অর্থাৎ ব্যাসবাক্যের অন্তর্গত পদগুলো লুপ্ত হলেই হলো। তাহলে দেখো বউ আর ভাত থেকে বাকিগুলো পরিবেশন করে অনুষ্ঠানে, এই শব্দগুলো এই পদগুলো লুপ্ত হয়ে গেছে, অর্থাৎ মধ্যপদ লুপ্ত হয়েছে প্রথমত। এবার ভালো করে লক্ষ্য করো এই সমাসের ক্ষেত্রেও দেখো বউ আর ভাতের অর্থের প্রাধান্য পায়নি, অর্থাৎ এখানে যে পূর্বপদ বউ আর পরপদ ভাত এদের অর্থের প্রাধান্য সূচিত না হয়ে বউ ভাত বলতে আমরা বুঝি কোনো একটা বিশেষ অনুষ্ঠানকে, মূলত বিবাহের পরে যে অনুষ্ঠান হয় খাওয়া দাওয়ার রাতের বেলা, কিংবা কারো 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 বাড়িতে হয়তো দিনের বেলা খাওয়ার যে ব্যবস্থা হয় আনন্দের জন্য, সেই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে বলা হয় বউ ভাত। যদিও এক শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সরাসরি যে বউ ভাত, অর্থাৎ বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বাস্তবে কি বউ কখনো ভাত সবাইকে খাওয়ায়? খাওয়াই না, কিন্তু আর সম্ভবও নয়। 500-700 লোক যদি একসাথে খায় তাকে কি একজন মহিলা খাওয়াতে পারবে? তা পারবে না। আসলে তার আগমন উপলক্ষে যে আনন্দসূচক যে অনুষ্ঠান, অর্থাৎ
তার জন্যই বউ ভাত, অ্যাকচুয়ালি বউকে উপলক্ষ করেই যে অনুষ্ঠানটা, সেই জন্য ওই অনুষ্ঠানটার নাম রাখা হয়েছে বউ ভাত। তো যাই হোক, তো বউ ভাত শব্দের মাধ্যমে আমরা তৃতীয় অর্থের একটা ইঙ্গিত পাচ্ছি, একটা অনুষ্ঠানকে আমরা বুঝতে পারছি। তাহলে এটি হচ্ছে একটি বহুব্রীহী মধ্যপদলোপী বহুব্রীহী সমাসের উদাহরণ, কারণ বহুব্রীহী সমাসের তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাবে, সেটাও পেয়ে গেলাম। আর ব্যাসবাক্যের অন্তর্গত পদগুলো লুপ্ত হয়ে গেছে, অর্থাৎ মধ্যপদলোপী। তাহলে সমাসটার এই উদাহরণটার বা সমাসটার নাম হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহী সমাস। আরও একটা উদাহরণ, কুম্ভের, সরি এখানে ভ হবে, কুম্ভের ন্যায় কর্ণ যার কুম্ভকর্ণ, অর্থাৎ কুম্ভ মানে কলস বা গভীর কলসের মতো বড় কর্ণ হতে পারে, যাই হোক। তো কর্ণের, কুম্ভের ন্যায় কর্ণ যার কুম্ভকর্ণ, অর্থাৎ কুম্ভ কিংবা কর্ণ এই কোনো পদেরই অর্থের প্রাধান্য পায়নি, আবার ন্যায় যার এই পদগুলো লুপ্ত হয়েছে। তাহলে এই যে মধ্যের মাঝের যে পদগুলো লুপ্ত হলো বলেই এটাকে বলা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহী সমাস, এবং তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে বলেই এটাও বহুব্রীহী বহুব্রীহী সমাসের উদাহরণ। বহুব্রীহীর মধ্যে কোন বিভাগ? মধ্যপদলোপী। এখানে তোমাদের সন্দেহ জাগতে পারে ন্যায় শব্দটি দেখে, এর আগে তোমরা কর্মধারয় সমাসে ন্যায় শব্দের প্রচুর ব্যবহার দেখেছো, ন্যায় থাকলেই যে সেটা উপমান কিংবা উপমিত কর্মধারয় হবে তা সবসময় প্রযোজ্য নয়, কারণ আমরা উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয় উভয় ক্ষেত্রে দেখেছিলাম পরপদের অর্থের প্রাধান্য, পরপদের অর্থের প্রাধান্য পায়, কিন্তু এখানে পরপদেরও অর্থের প্রাধান্য পায় না, পাচ্ছে কার? তৃতীয় পদের, অর্থাৎ এই দুই পদ ছাড়িয়ে অন্য কোনো পদের অর্থের প্রাধান্য পাচ্ছে বলে এটা বহুব্রীহী সমাসেরই উদাহরণ, আর ন্যায় থাকলে সেটা নয়। আর একটা চেনার লক্ষণ, জ্বর যদবাচক শব্দ, যদ শব্দ, যদ যদ শব্দ অর্থাৎ অন্তস্থ জ দিয়ে যে ধরনের শব্দ হয় যার কিংবা যাহার কিংবা যাহাদিগকে, এতে যাচ্ছি না, সাধু শব্দে যাচ্ছি না, মূলত যার বা যাহার এই শব্দগুলোকেই বলা হয় যদবাচক শব্দ। এই যদ শব্দ থাকবে, অর্থাৎ যার কোনো একজন ব্যক্তিকে ইঙ্গিত করছে এই শব্দের দ্বারা, তৃতীয় কোনো ব্যক্তিকে ইঙ্গিত করছে। এই হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহী সমাসের উদাহরণ, বহুব্রীহী সমাসে যারবাচক শব্দের উল্লেখ থাকবে, মানে যার যদবাচক, অর্থাৎ যার বা যাহার। তাহলে মধ্যপদলোপী বহুব্রীহী সমাস কাকে বলে? যে বহুব্রীহী সমাসের ব্যাসবাক্যের মধ্যবর্তী পদ লুপ্ত হয় এবং তৃতীয় কোনো পদের অর্থের প্রাধান্য সূচিত হবে তাকে বলা হয় মধ্যপদলোপী বহুব্রীহী সমাস। আর মধ্যপদলোপী আরও একটি সমাস রয়েছে, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি দুটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো, সিংহ চিহ্নিত আসন সমান হবে সিংহাসন। এই সমাসের ব্যাসবাক্যেও চিহ্নিত পদটি, অর্থাৎ মধ্যের একটা পদ লুপ্ত হয়েছে, কিন্তু আসনের প্রাধান্য পেয়েছে, অর্থাৎ পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে। কিন্তু বহুব্রীহী সমাসের, মধ্যপদলোপী বহুব্রীহী সমাসের সবচাইতে মূল পার্থক্য হচ্ছে দ্বিতীয় পদ অর্থাৎ পরপদের অর্থের প্রাধান্য পাবে না, পাবে কার? তৃতীয় পদের প্রাধান্য পাবে। এটা হচ্ছে উভয় পদে সমাসের মধ্যে তারতম্য বা তফাত। আর এছাড়া এখানে যদবাচক শব্দের প্রয়োগ থাকবে না, যার বা যাহার এই ধরনের শব্দ ব্যাসবাক্যে থাকবে না, কিন্তু মধ্যপদলোপী বহুব্রীহী সমাসে যার কিংবা যাহার শব্দটি ব্যবহার করা হবে। এই হচ্ছে উভয়ের মধ্যে পার্থক্য। যেমন পলান্ন, পল মিশ্রিত অন্ন, এর আগে আমরা পড়েছি, পল মিশ্রিত অন্ন অর্থাৎ অন্নকেই ইঙ্গিত করা হয়েছে, পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে পলান্ন শব্দে, অর্থাৎ সেটাও হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর মধ্যপদলোপী বহুব্রীহী সমাসের আরও আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, কালো কালিতে লিখি, মীনাক্ষী
এটা কি হবে মিনের অক্ষির ন্যায় পক্ষী যার মিনাক্ষী হ্যাঁ চন্দ্র তারপরে হবে চন্দ্রমুখী চন্দ্রের চন্দ্রের মুখের ন্যায় মুখ যার চন্দ্রমুখী বা চন্দ্রের মুখের ন্যায় সুন্দর যে সুন্দর মুখ যে রমণীর চন্দ্রমুখী এভাবে ব্যাসবাক্য করা যায় তাছাড়া ভাই ফোঁটা ভাইয়ের কল্যাণ সূচক কপালে ফোঁটা দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে বলা হয় ভাই ফোঁটা তাহলে ফোঁটারে অর্থের প্রাধান্য পাচ্ছে না ভাইয়েরও পাচ্ছে না পাচ্ছে একটা অনুষ্ঠানের ইঙ্গিত পাচ্ছে ভাই ফোঁটা বলতে আমরা ফোঁটাকে বুঝি না ভাই ফোঁটা বলতে সাধারণত প্রচলিত অর্থ হচ্ছে একটা অনুষ্ঠানের পোশাকি নাম যদিও সেই অনুষ্ঠানে ভাইকে ফোঁটা দেওয়া হয় কিন্তু মূলত অনুষ্ঠানকেই ইঙ্গিত করা হচ্ছে এই জন্য এই শব্দ এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ভাই ফোঁটা এবার আমরা জেনে নেব পরবর্তী সমাসের ভাগ ব্যতিহার বহুব্রীহী সমাস ব্যতিহার বহুব্রীহী সমাসের আমি তিনটি উদাহরণ দিয়েছি দেখো ভালো করে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠালাঠি কোলে কোলে যে মিলন কোলাকুলি পরস্পরকে টানা টানা টানি ভালো করে লক্ষ্য করো লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লড়াই ধরো লাঠিতে লাঠিতে ফাইট হচ্ছে তো দুজনের কাছে থাকবে একজনের কাছে লাঠি থাকবে না কমপক্ষে দুজনের কাছে অবশ্যই দুজনের কাছে তো দুজনের লাঠিতে যে মারামারি হবে লড়াই হবে সেটাকে বলা হচ্ছে লাঠালাঠি অর্থাৎ দুইজন ব্যক্তি অন্ততপক্ষে থাকছে দুজন ব্যক্তির মাধ্যমে এই লাঠালাঠি অর্থাৎ লড়াইটা হচ্ছে আবার দেখো কোলে কোলে যে মিলন কোলাকুলি অর্থাৎ দুজন ব্যক্তি পরস্পরকে এভাবে জড়িয়ে ধরে যে কোলাকুলি করে যে মিলন হয় কোনো একটা বিশেষ পরিস্থিতির পর তাকে বলা হয় কোলাকুলি আবার দেখো পরস্পরকে টানা ধরো টানছি এভাবে তো একজন কি শুধু এক এই কার্যটা একজনের দ্বারা সম্ভব হবে কি না দুজন লাগবে কমপক্ষে পরস্পরকে ধরে টানছে আমি ধরো আমাকে আমি আমার দিকে টানছি আর তুমি ধরো তোমার দিকে টানছো দুজনকে যদি টানি এই এই যে কাজ এই এই ঘটনাটাকে বলা হয় টানাটানি তাহলে পরস্পরকে টানা অর্থাৎ দুজনের মাধ্যমে ঘটনা ঘটছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি পরস্পরের মধ্যে একই কাজ যে বহুব্রীহী সমাসে ঘটে পরস্পরের মধ্যে একই প্রকার কাজ যে বহুব্রীহী সমাসে ঘটে এবং যেখানে একই পদের দ্বিত্ব হয় অর্থাৎ একই পদ দুবার ব্যবহৃত হয় ব্যাসবাক্যের মধ্যে বা সমাসবদ্ধ পদের মধ্যে তাকেই বলা হয় বহুব্রীহী সমাস যেমন দেখো লাঠিতে লাঠিতে লাঠি শব্দটা দুবার ব্যবহার করা হয়েছে লাঠিতে বিভক্তি যাই থাক লাঠি শব্দটা তো রয়েছে সমান লাঠালাঠি কোলে কোলে দুবার হলো মিল যে মিলন কোলাকুলি কোলাকুলি শব্দ দুটোরই উপস্থিতি রয়েছে একই রকম পরস্পরকে টানা দেখো টানাটানি এই টানাটানি দুধ দেখো এই শব্দের মধ্যে টানা শব্দটা দুবার এসছে আর এই যে ক্রিয়া সম্পাদিত হয়েছে এই কাজটা ঘটেছে দুজনের উপস্থিতিতে পরস্পর দুজন ব্যক্তির মাধ্যমে হয়েছে লাঠালাঠি নিশ্চয়ই একা একাই মারামারি করা যায় না কোলাকুলি নিশ্চয়ই একা একাই জড়িয়ে ধরে মিলন করা যায় না দুজন লাগবে টানাটানি দুজন ধরে দুজনের উপস্থিতিতে টানাটানি হবে এই যে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে এবং সেই শব্দটির একই পদের ডাবল ইউজ দ্বিত্ব অর্থাৎ দুবার ব্যবহার হয় তাহলে তাকে বলা হবে ব্যতিহার বহুব্রীহী সমাস আবার দেখো এক্ষেত্রে লাঠি লাঠা আর লাঠি লাঠির অর্থে প্রাধান্য রয়েছে কি না এখানে যুদ্ধকে ইঙ্গিত করা হয়েছে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ এখানে এক ধরনের লড়াইকে ফাইটকে ইঙ্গিত করা হয়েছে কোলাকুলি এক ধরনের মিলনকে ইঙ্গিত করা হয়েছে এখানে টানাটানি এক ধরনের ক্রিয়া টানার যে ঘটনা সেটাকে ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ এটাও এক ধরনের লড়াই টাইপের ধরতে পারো কিংবা মিলনের অর্থে ব্যবহার হোক কিন্তু টানাটানি এদের অর্থের প্রাধান্য পায়নি কিন্তু আমি দুটা উদাহরণ দিচ্ছি যেমন হাঁটাহাঁটি হাঁটাহাঁটি এই কাজটা করতে কজন লাগবে দেখো ভালো করে হাঁটাহাঁটি আমি নিজে তো হাঁটাহাঁটি করতে পারি তাহলে দুজনের প্রয়োজন নেই এই শব্দটির ব্যতিহার বহুব্রীহী সমাসের উদাহরণ হবে না কারণ ব্যতিহার বহুব্রীহী সমাস হতে গেলে দুজনের উপস্থিতি প্রয়োজন দুজন ব্যক্তি প্রয়োজন কিন্তু এই কাজটা একা একাই সম্ভব হয়ে যাচ্ছে বলেই পারস্পরিক ক্রিয়া নয় পারস্পরিক কাজ নয় বলে এটি ব্যতিহার বহুব্রীহী সমাস বলা যাবে না এই শব্দটিকে একই রকম তাড়াতাড়ি
তাড়াতাড়ি। তাড়াতাড়ি এইটাও সমাসের মধ্যে পড়বে না। এই ধরনের শব্দগুলোকে বলা হয় মূলত বাংলাতে শব্দদ্বৈত হিসেবেই ধরে নেওয়া উচিত, যেগুলো পারস্পরিক ক্রিয়া নয়, একা একাই সম্ভব। তাড়াতাড়ি করে তুমি কোথাও যাচ্ছ, তাহলে অন্য ব্যক্তির উপস্থিতি নেই, পারস্পরিক ক্রিয়া নয়, তাহলে হাঁটাহাঁটি, তাড়াতাড়ি এগুলো হচ্ছে সব বাংলার শব্দদ্বৈতের অন্তর্গত হবে। এবার প্রশ্ন হলো, এগুলো কি শব্দদ্বৈত নয়? এর আগের উদাহরণগুলো যেমন লাঠালাঠি, কোলাকুলি, টানাটানি, অবশ্যই এরাও শব্দদ্বৈত, এরাও বাংলা ভাষার শব্দদ্বৈতের মধ্যে পড়বে, ওই ক্যাটাগরিতে পড়তে পারে এদের মধ্যে। কিন্তু এদের আর একটা ভাগ হচ্ছে এরা ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। তাহলে এরা দুটো ভাগে পড়ছে, দুই ক্যাটাগরিতে, সমাসের মধ্যেও পড়ছে, কিন্তু এই উদাহরণ দুটি শব্দদ্বৈতের অন্তর্গত হচ্ছে। এই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। এবার আমরা জেনে নেব সহার্থক বহুব্রীহি। এবার দেখো সহার্থক বহুব্রীহি সমাস, উদাহরণ দেখো ভালো করে। হর্ষের সহিত, এটা যদি ধরি পূর্বপদ হর্ষ, হর্ষ, আর এটা হচ্ছে পরপদ সহিত, তাহলে সহিত বাচক অর্থাৎ সহার্থক বাচক বা সহিত, মূলত ভালো করে বানানোটা লক্ষ্য রাখো, সহিত দন্ত সহিত, সহিত বাচক শব্দ বা সহার্থক বাচক শব্দের সাথে পূর্বপদ একটা বিশেষ্য, তো এটা হচ্ছে পরপদ সহিত বাচক। পরপদের সাথে পূর্বপদ বিশেষ্যের যে সমাস হয় তাকে বলা হয় সহার্থক বহুব্রীহি সমাস। আর এক্ষেত্রেও দেখো হর্ষের সহিত বর্তমান তৃতীয় পদের অর্থের প্রাধান্য পেয়েছে, বিনয়ের সহিত বর্তমান সবিনয়। তাহলে দেখো এই যে সহিত বাচক শব্দটি এখানে সংক্ষিপ্ত হয়ে দন্ত সয়ে পরিণত হয়েছে, সহিত থেকে নেওয়া হয়েছে শুধুমাত্র দন্ত স, এই সকে এই সমাসবদ্ধ পদে নেওয়া হয়েছে, আর বিনয় শব্দটা এখানে রয়েছে সবিনয়। আরও উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন সপুত্র পুত্রের সহিত বর্তমান, সশব্দ শব্দের সহিত বর্তমান, সধবা অর্থাৎ ধব বা স্বামীর সহিত বর্তমান, সধবা, আমি এটা লিখে দিচ্ছি সধবা, সধবার ব্যাসবাক্য কী হবে, ধব, ধব কথার অর্থ স্বামী, স্বামীর সহিত বর্তমান সধবা। এগুলো হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ। এই সমাসটি অত্যন্ত সহজ, প্রথমেই দন্ত স থাকবে, তাহলে অনেকটাই ইঙ্গিত পাওয়া যাবে যে সহার্থক বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের পঞ্চম ভাগ হচ্ছে নয়ার্থক বহুব্রীহি সমাস। নয়ার্থক অর্থাৎ না বাচক, না বাচক পদের পূর্বপদ নয়ার্থক বাচক অর্থাৎ না বাচক শব্দের সাথে পরপদ, পরপদের যে সমাস হয় এবং অবশ্যই তৃতীয় পদের প্রাধান্য পায়, পূর্বপদ পরপদের অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাবে, তাকেই বলা হয় নয়ার্থক বহুব্রীহি সমাস। তবে অবশ্যই এই সমাসের পূর্বপদ না বাচক, আমি লিখছি নাই লজ্জা যার, সমাসবদ্ধ পদ হবে নির্লজ্জ। তাহলে নাই লজ্জা যার, যার মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই না, কোনো একজন ব্যক্তিকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ নাই অর্থাৎ এটা হচ্ছে নাবাচক পদ, তার সাথে লজ্জা শব্দের সমাস হয়েছে, হয়ে হলো নির্লজ্জ। নির্লজ্জ বলতে এখানে লজ্জাকে ইঙ্গিত করছে না, কোনো একজন ব্যক্তিকে ইঙ্গিত করেছে, যে ব্যক্তির কোনো লজ্জা সরম নেই তাকে বলা হয় নির্লজ্জ। তাহলে তৃতীয় পদের অর্থে প্রাধান্য পেয়ে গেলাম। তাছাড়া নাই শঙ্কা যার নিঃশঙ্ক, নাই শঙ্কা যার নিঃশঙ্ক। এছাড়াও আরও উদাহরণ রয়েছে বেঈমান,
এই মানটাকে যদি আমরা ব্যাস ব্যাখ্যা করি নাই একই হবে নাই বা নেই নাই ইমান যার সামান্য বেঈমান এখানে বে কথাটার অর্থ হচ্ছে বেটাকে এখানে দেওয়া যেতে পারে বে কথার অর্থ হচ্ছে নাই ব্র্যাকেটে দিলেও চলবে বে ইমান যার অর্থাৎ বে অর্থাৎ নাই ইমান যার বেঈমান তাহলে নয়ার্থক বহুব্রীহি সমাসের সংজ্ঞা আমরা জানলাম যে অর্থাৎ পূর্বপদ নাবাচক এবং পরপদ একটি পরপদ বিশেষক কিংবা বিশেষণ যাই হোক পূর্বপদ নাবাচক এবং পরপদের সাথে যে সমাস হয় পূর্বপদ নাবাচকের সঙ্গে যে পরপদের যে সমাস হয় এবং তৃতীয় পদের যে প্রাধান্য যদি অর্থের প্রাধান্য পায় তাহলে অবশ্যই বুঝতে হবে সেটা হচ্ছে নয়ার্থক বহুব্রীহি সমাস এবার নয়ার্থক আরও একটি সমাস রয়েছে নয় তৎপুরুষ সমাস বা নাবাচক তৎপুরুষ সমাস বা নয়ার্থক তৎপুরুষ সমাস এর আগে আমরা তৃতীয় পর্বে শিখেছি জেনেছি তাহলে এই দুই সমাসের মধ্যে একটু তফাত রয়েছে আমরা এই তফাতটা জেনে নেব যেমন আমি একটা উদাহরণ দিছি নয় জ্ঞান অজ্ঞান আর নয় জ্ঞান যার এটারও হবে অজ্ঞান আমি বোর্ডে লিখে দিচ্ছি ভালো করে বোঝার জন্য আমি বোর্ডে লিখছি নয় জ্ঞান সমাসবদ্ধ পদ অজ্ঞান আর এবার দেখো জ্ঞান নেই যার যার দিয়ে একজন ব্যক্তিকে ইঙ্গিত করা হচ্ছে এইটারও হচ্ছে অজ্ঞান তাহলে দেখো অজ্ঞান শব্দের দুই রকম ব্যাস বাক্য পাওয়া গেল তাহলে নয় জ্ঞান এখানে জ্ঞানকে ইঙ্গিত করা হচ্ছে তাহলে এটা হচ্ছে নয় তৎপুরুষ নয় তৎপুরুষ কেন মূলত এখানে পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে তৎপুরুষ সমাসের পরপদের অর্থের প্রাধান্য পায় কিন্তু এখানে পরপদ কিংবা পূর্বপদ কারও অর্থ প্রাধান্য পায়নি অর্থের প্রাধান্য পেয়েছে তৃতীয় পদের অর্থাৎ কোন একজন ব্যক্তিকে ইঙ্গিত করা হয়েছে এই জন্য এই পরের উদাহরণটি হচ্ছে বহুব্রীহি সমাস নয় বহুব্রীহি সমাসের এছাড়াও নয় বহুব্রীহি আর নয় তৎপুরুষ সমাসের আরও একটি পার্থক্য গঠনগত নয় তৎপুরুষ সমাসে যদ শব্দ থাকবে না যে যিনি যার যাহার এই শব্দগুলোর প্রয়োগ হবে না হয় না ব্যাস বাক্যে কিন্তু ব্যাস বাক্যে বহুব্রীহিতে দেখো জ্ঞান নেই যার যদবাচক শব্দ রয়েছে তাহলে নয় বহুব্রীহি এবং নয় তৎপুরুষ সমাসে যদি পরীক্ষায় আসে পার্থক্য কী দুটি পার্থক্য এক হচ্ছে নয় তৎপুরুষে পরপদের অর্থ প্রাধান্য পায় কিন্তু নয় বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদ ছাড়া তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় আর নয় বহুব্রীহি সমাসের নয় তৎপুরুষ সমাসে যদ শব্দের ব্যবহার হয় না কিন্তু নয় বহুব্রীহি সমাসে যদ শব্দ যেমন যে যার যিনি যাহার এ ধরনের শব্দের ব্যবহার হয় এই হচ্ছে উভয়ের পার্থক্য তাহলে বোঝা গেল নয় বহুব্রীহি সমাস এবার আমরা বহুব্রীহি সমাসের শেষ ভাগ জেনে নেব সংখ্যাবাচক বহুব্রীহি সমাস উদাহরণ দেখো একদিকে চোখ যার এক চোখা সে অর্থাৎ সে মানে তিন সে একটি ফার্সি শব্দ তিন তিন তারের সহযোগে নির্মিত যে বাদ্যযন্ত্র সে তার তাহলে দেখো যে পূর্বপদ সংখ্যাবাচক একটি বিশেষণ এখানেও সংখ্যাবাচক বিশেষণ রয়েছে ব্যাস বাক্যেও তাই এখানে সংখ্যাবাচক বিশেষণ তাহলে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ সংখ্যাবাচক শব্দগুলো বিশেষণই হয় আর পরপদ বিশেষ্য দেখো চোখ তার এগুলো হচ্ছে কোনো বস্তুর নাম নাম অর্থাৎ বিশেষ্য নাম হলেই বিশেষ্য হয় অর্থাৎ পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ বিশেষণ ভালো করে লক্ষ্য মনে রাখবে বিশেষণ এবং পরপদ বিশেষ্যের যে সমাস হয় এবং যে সমাসে এবং যে যে সমাসে পরপ তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায় তাকেই বলা হয় বহু সংখ্যাবাচক বহুব্রীহি সমাস তাহলে দেখো একদিকে চোখ যার
এখানে এক চোখা, যার বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, এখানে চোখের অর্থের প্রাধান্য পায়নি, এক চোখা ব্যক্তি, এক চোখা মানুষ। হ্যাঁ, একই রকম সে তারের সহযোগে নির্মিত যে বাদ্যযন্ত্র, এখানে যে বাদ্যযন্ত্রটা যদি নাও লেখা যায় তাও চলবে, সে তারের সহযোগে নির্মিত, তাহলে কি তারের সাহায্যে নির্মিত এক ধরনের বাদ্যযন্ত্র রয়েছে, তিনটি তারের মাধ্যমে তার সুর উঠানো যায়, তিন তার দিয়ে তৈরি এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, বাদ্যযন্ত্র যাকে বলা হয় সেতার। তাহলে এই যে সেতার মূলত বাদ্যযন্ত্রকে ইঙ্গিত করা হলো, সে কিংবা তারের অর্থের প্রাধান্য পেল কি না, তৃতীয় পদের অর্থের প্রাধান্য এখানে পাচ্ছে বলে এইগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ। আরও হতে পারে দশ আনন যার দশানন, তাহলে দশানন মানে দশ আনন যার, দশ মানে দশটি, আনন বলতে মুখ, দশটি মুখ বা বদন, যার মানে যে ব্যক্তির, দশানন, দশানন বলতে আমরা কাকে বুঝি বলো, রাবণকে বুঝি, রাবণের দশটি মাথা ছিল অর্থাৎ দশটি মুখ রয়েছে, এই জন্যই দশানন শব্দ দ্বারা তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাওয়া যা পাচ্ছে। ত্রিনয়ন অর্থাৎ ত্রি অর্থাৎ তিন, ত্রি মানে তিন, নয়ন যার, যার তিনটি চোখ, শিবকে ইঙ্গিত করা হচ্ছে। এইভাবে আমরা বুঝতে পারছি যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ আর পরপদ বিশেষ্যের সমাস। এবার প্রশ্ন হবে যে স্যার দ্বিগু সমাসেও তো পূর্বপদ সংখ্যাবাচক পদ থাকে, যেমন পঞ্চবটি বা পঞ্চানন, পঞ্চ বটের সমাহার, পঞ্চবটি, ভালো করে লক্ষ্য করো পঞ্চটা হচ্ছে একটি সংখ্যাবাচক বিশেষণ আর বট একটা বিশেষ্য, এক্ষেত্রে তাহলে মিলে গেল, এখানে বিশেষণ বিশেষ্য, বিশেষণ বিশেষ্য, তাহলে কী তফাত, তফাত হচ্ছে এটাই যে এখানে তৃতীয় অর্থের প্রাধান্য রয়েছে, এদের অর্থকে ছাপিয়ে তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে, কিন্তু এখানে বট অর্থাৎ বৃক্ষের, বট বলতে এখানে বৃক্ষ, বৃক্ষেরই একটা অর্থের প্রাধান্য রয়েছে। পঞ্চবটি বলতে আমরা কোনো একটা নির্দিষ্ট গাছকে বুঝি না, পাঁচ রকম গাছকে বোঝায়। তাহলে দেখো পাঁচ রকম, পাঁচ প্রকার গাছের যে সমষ্টি সমাহার বোঝা যাচ্ছে এই শব্দটির মাধ্যমে, পঞ্চবটি শব্দের মাধ্যমে অনেকগুলো বস্তুর বা গাছের বা অন্য উদাহরণে যাই থাক কোনো কিছুর সমাহার বোঝাবে। তাহলে দ্বিগু সমাসে মূলত সমাহার বোঝাবে, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সমাহার বোঝা হবে না, তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাবে, এখানে পরপদ অর্থাৎ দ্বিতীয় পদের অর্থের প্রাধান্য পেয়েছে। এই হচ্ছে, এছাড়াও এখানে যদবাচক শব্দ রয়েছে যার, যে, কিন্তু দ্বিগু সমাসে যদ শব্দের প্রয়োগ হয় না। তাহলে এই হচ্ছে পার্থক্য। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কাকে বলে, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্যের যে সমাস হয়, এবং যে সমাসে তৃতীয় পদ অন্য পদের প্রাধান্য অর্থের প্রাধান্য পায় তাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তাহলে পরিষ্কার, আজকের আলোচনা আমি মূলত আলোচনা করলাম সংজ্ঞা বহুব্রীহি সমাস কাকে বলে, যে সমাসের পূর্বপদ বা পরপদের অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। এই সমাসের মূলত পাঁচটি ভাগ রয়েছে, সাধারণ বহুব্রীহি সমাস, সাধারণ বহুব্রীহি সমাস, সাধারণ বহুব্রীহি সমাসের আবার দুটি ভাগ রয়েছে, এক হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি এবং দুই হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। এবার বহুব্রীহি সমাসের দ্বিতীয় ভাগ হচ্ছে তোমার মধ্যপদলবী বহুব্রীহি সমাস, তিন হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস, চার সহার্থক বহুব্রীহি সমাস, পাঁচ নয়ার্থক বহুব্রীহি সমাস, এবং ছয় সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। বিভিন্ন বইয়ে আরও একটি ভাগ ওর সাথে জুড়ে দেওয়া রয়েছে, অলোপ বহুব্রীহি সমাস। আমি অলোপ বহুব্রীহি সমাসকে
आलदा भावे अन्य एक दिन अर्थात ये समास निये शेष भिडियो जेटा एर परेर दिन ही आसते चले माने एर परेर एपिसोडे हबे सेखाने आमी समासेर अन्यान्य जेगुलो समास एखोनो छूटे गेलो सेगुलो मिलिए एबं बहु अल्प समास मिलिए एकटा आलदा भिडियो करब एबं पुरो समासेर एक सारांश भिडियो देव सेखाने तोमरा अवश्यई देखबे सेखाने आलोचना करब आसले अल्प बहुव्रीहि बोले शुधु एकटा निर्दिष्ट समास नय प्राय प्रत्येकटा समासेई अल्प समास हय एइजन्य आमी अल्प समासके आलदा करे उदाहरण दिए बुझिए देव परवर्ती भिडियोते तुम्हारा आजकल भिडियो भालो करे देखो एवं बार बार देखो जेखाने असुविधा है सेखाने तुम्हारा बार बार से रेकर्डिंगगुलो देखो और बोयेर साथे मिलिए पड़ो देखबे तुम्हादेर समास जलेर मतो सहज हो गेछे आजकल मतो आमी आमार क्लास एखानेई समाप्त करछि तुम्हारा भालो थेको।